কেউ কারো বন্ধু নয় কেউ কারো শত্রুও নয় তেইশশো বছর আগে প্রায় তেইশশো বছর আগে চাণক্য এই কথাগুলোকে ব্যবহার করেছিলেন রাজনৈতিক প্রেক্ষাপটে তার কারণ আজও এই জোট নিয়ে এই একই কথা হয়তো বলা যেতে পারে যে কেউ কারো বন্ধু নয় কিংবা কেউ কারো শত্রু নয় জোটের লড়াইতে কে কখন কার শত্রু কে কখন কার বন্ধু বোঝাটা অত্যন্তই টাফ এ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব আগামী এক ঘন্টায় এই মুহূর্তে ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে সাতটা সন্ধ্যে সাতটা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জন অঞ্জনের সঙ্গে স্পেশাল শো আজ কি নিয়ে আলোচনা হবে বলা যেতে পারে মায়াময় জল্পনায় গরম রাজনীতি তার কারণ ইন্ডিয়া জোট এবং এই ইন্ডিয়া জোট প্রসঙ্গে আপাতত রাজ্য রাজনীতি চরমে পৌঁছে রয়েছে এ বিষয়ে বিশেষ একটা প্রতিবেদন দেখবো তারপর আসছি বিশদ আলোচনায় দেখুন মায়াময়ের জল্পনায় পরম রাজনীতি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন হাতে গোনা কয়েকটি মানুষ কে ক্ষমতায় আসবে তা নিয়ে তুমুল জল্পনা চলছে রাজনীতি এই নির্বাচনে দেশের মানুষ পরবর্তী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী নির্বাচন করবে আর যুদ্ধক্ষেত্রে নামার প্রস্তুতি শুরু করেছে দেশের উভয় শীর্ষ কেন্দ্রের শাসক দল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের দুর্গ করার কাজে লেগেছে পিছিয়ে নেই বিরোধী রাজনৈতিক দলগুলো বিরোধী একজোট তৈরির চেষ্টায় দেশ জুড়ে চলছে যখন তাদের মিলিত কর্মসূচি নাম রেখেছেন ইন্ডিয়ার জোট কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে ক্ষমতা দখল করেছে কংগ্রেস চোদ্দ পাঁচ রাজ্যে নির্বাচনে খারাপ ফল করলেও মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং রাজস্থান বিজেপির কাছে হারার পর এখন উজ্জীবিত কংগ্রেস কর্ণাটক সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপস্থিতি এই গুঞ্জনকে আরও দৃঢ় করেছে যে একজোট হয়ে নির্বাচনে নেমে বিজেপিকে করা চ্যালেঞ্জ ঝুঁকাতে পারে বিরোধী শিবির কিন্তু এই একজোট ক্ষমতায় এসে দেশের প্রধানমন্ত্রী কে হবেন এই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচিত 2014 সাল থেকে দেশে ক্ষমতায় রয়েছে বিজেপি নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের দল তো বটেই এমনকি এনডিএ জোট শরিক দল বিজেপির ওপর বিরক্ত বেশ কয়েকটি আঞ্চলিক দল এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছে আগেই বেরিয়ে এসেছে বিজেপির সবচেয়ে পুরনো সঙ্গী শিবসেনা যদিও পরবর্তীতে শিবসেনা ভাঙিয়ে মহারাষ্ট্রের ক্ষমতা দখল করেছে বিজেপি এরপর এনডিএ ছেড়ে বেরিয়ে আসে বিহারের নীতিশ কুমারের দল জেডিউ ফলে বর্তমানে বিজেপির কাছে বড় কোনো শরিক দল নেই বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল একজোট হয়ে লোকসভা নির্বাচনে দেশের কেন্দ্রীয় সরকারের যে পরিবর্তন অবশ্যম্ভবী তা নিশ্চিত করে বলা যায় বিরোধী জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন রাহুল গান্ধী নীতিশ কুমার অরবিন্দ কেজরিওয়াল সহ অনেকেই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন কি দেশের বিরোধী জোট কংগ্রেস ছাড়া সম্ভব নয় কারণ দেশে দীর্ঘদিন ক্ষমতায় ছিল কংগ্রেস সারা দেশে কংগ্রেসের ভোট ব্যাংক রয়েছে বিরোধী জোট ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী এই প্রশ্ন রয়েছে কি না অনেকে রাহুল গান্ধীকে সিরিয়াস রাজনীতিবিদ মনে করেন না গুজরাটের বিধানসভা নির্বাচনের সময় ক্ষমতায় ফিরতে পারবেন না ধরে নিয়ে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত ছিলেন ফলে বিরোধী জোট রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবেন না এটা নিশ্চিত করে বলা যেতে পারে না এখনই তবে এটা অপেক্ষার বিষয় এবার আসি নীতিশ কুমারকে নিয়ে দীর্ঘদিন থেকে বিহারের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন নীতিশ কুমার তবে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন জোট সরকারের কখনও বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী আবার কখনো আর জেডির সমর্থনে সুতরাং নীতিশ কুমারের দল জেডি এককভাবে লড়াই করার ক্ষমতা নেই তা নিশ্চিত করে বলা যেতে পারে তার কারণ নীতিশ কুমারের দলের শক্তি সভা নির্বাচনে নীতিশের দল জেডিইউ একা লড়াই করলে খাতা খুলতে পারবে কিনা তাই নিয়ে সন্দেহ রয়েছে সুতরাং নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী হিসেবে অনেকেই মেনে নেবেন না তা এক প্রকার নিশ্চিত করে বলা যায় কি না সেটা প্রশ্নের বিষয় এবার আসি অরবিন্দ কেজরিওয়ালের কথা নতুন দল গঠন করে দিল্লির মস্নতে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির পাশাপাশি পাঞ্জাবে ক্ষমতায় রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির পাশাপাশি বেশ কিছু রাজ্যে আম আদমি পার্টির কিছু ভোট ব্যাংক রয়েছে ফলে তিনিও দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন কিন্তু কেজরিওয়ালের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাঞ্জাবে খালিস্তানি জঙ্গি সংগঠনকে মদত দেওয়ার অভিযোগও আম আদমি পার্টির সরকারের বিরুদ্ধে এছাড়াও আফগানি দুর্নীতির দায়ে জেলে রয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া ইতিমধ্যে কেজরিওয়ালকে বেশ কয়েকবার তলব করেছে ইডি সর্বভারতীয় ভারতীয় রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট চাপে কেজরিওয়াল এবং তার দল ফলে অরবিন্দ কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী হিসাবে আদৌ কোনো দল মেনে নেবে কি না তা নিয়েও সন্দেহ রয়েছে যথারীতি এবার আসি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রধানমন্ত্রী হওয়ার দৈরে সবচেয়ে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টানা তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন তিনি দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে ক্ষমতা দখল করার পর থেকেই বিজেপি বিরোধী মুখ হিসাবে উঠে এসেছেন তিনি বাংলার ক্ষমতা দখল করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো জোট শরিক দলের দিকে তাকিয়ে থাকতে হয়নি তৃণমূল কংগ্রেস এককভাবে ক্ষমতা দখল করেছিল ফলে অনেক রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়কে সমীহ করতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে জোট নিয়ে আলোচনাও করা হয়েছে কলকাতায় এসেছেন একের পর এক বিরোধী দলের নেতা এসেছিলেন সমাজবাদী পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও এসেছিলেন কর্ণাটকের জনতা দল সেকুলার জেডিএস প্রধান কুমার স্বামীও কলকাতায় এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানসহ আম আদমি পার্টির বিশেষ নেতারা পাশাপাশি কংগ্রেস সহ অন্য রাজনৈতিক দলগুলো তৃণমূলকে যথেষ্ট গুরুত্ব দিতে শুরু করেছে রাহুল গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী অরবিন্দ কেজরিওয়াল শরদ পাওয়ার নীতিশ কুমার লালু প্রসাদ যাদব স্ট্যালিন সহ সকল রাজনৈতিক দলের নেতারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে মাস্টারস্ট্রোক দিয়ে মল্লিকার্জুন খার্গেকে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ হিসাবে তুলে ধরেছে বলে একদিকে যেমন গান্ধী পরিবারকে আড়াল করেছেন তেমনি অন্য রাজনৈতিক দলকে চুপ করে রাখার পথ প্রশস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ইন্ডিয়া জোটের আহ্বায়ক হওয়ার ইচ্ছা থাকলেও শেষ মুহূর্তে তিনি পিছিয়ে আসেন ফলে শেষ মুহূর্তে ইন্ডিয়া জোটের করা হয়েছে মল্লিকার্জুন খারগেকে গান্ধী পরিবারকে সরিয়ে মল্লিকার্জুন খার্গেকে সহ কোনো কংগ্রেস নেতা প্রধানমন্ত্রী হওয়ার সাহস দেখবেন বলে মনে হয় না অন্যদিকে গান্ধী পরিবারকে নিয়ে কিছু কিছু নেতারা রয়েছে আপত্তি এই পরিস্থিতিতে বিরোধী ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী পদের দাবিদার হয়ে উঠবে আঞ্চলিক দলের নেতারা এখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে দলের শক্তির বিচারে তৃণমূল কংগ্রেসের কিন্তু জোটের দ্বিতীয় শক্তিশালী দল হয়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ইন্ডিয়া জোটের শিবসেনা এবং এনসিপিকে আসন পেতে হলে তাকিয়ে থাকতে হবে কংগ্রেসের দিকে ওদিকে নীতিশ কুমারকে তাকিয়ে থাকতে হবে আর এবং কংগ্রেসের দিকে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি দিল্লি এবং পাঞ্জাব ছাড়া আর কোথাও খাতা খোলার অবস্থায় নেই বর্তমানে তাকিয়ে থাকতে হচ্ছে কংগ্রেসের দিকে কারণ পাঞ্জাবের লড়াই আম আদমি পার্টির সাথে কংগ্রেসের তামিলনাড়ুতে ডিএমকে কংগ্রেসের সমর্থন ছাড়া এককভাবে লড়াই করার ক্ষমতা রাখলেও স্ট্যালিনের সর্বভারতীয় রাজনীতিতে আগ্রহ যথেষ্ট কম ঠিক তেমনই একা লড়াই করে আসন বাড়িয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে তৃণমূল কংগ্রেসের এই পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সহানুভূতি রয়েছে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোটের মুখ হিসাবে উঠে আসলে অনেকে মেনে নেবে কি মেনে নেবে না সেটা অপেক্ষার বিষয় ফলে এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী পদের সবচেয়ে বড় দাবিদার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে বাংলা থেকে বেশি সংখ্যক আসন এবং বিরোধী চোট ক্ষমতা দখল করতে পারলে দেশের প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন কি না সেটা এখন প্রশ্নের বিষয় সত্যজিৎ পালের লেখায় গৌরবের প্রতিবেদন প্রায় ঘর ঘর করে সময়ের চাকা যেন ঘুরছে আর আসছে সামনেই একেবারে বলা যেতে পারে নক করছে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের এবং এই দু হাজার লোকসভা নির্বাচনের আগে দৈরথ সামনে তো আসবেই তার সাথে সাথে রাজনৈতিক পরিকাঠামো কে বিজে এগিয়ে থাকবে কে পিছিয়ে থাকবে সেটাও একটা বড় প্রশ্ন তৈরি করছে বলা যেতে পারে এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া অ্যালায়েন্স এবং এই ইন্ডিয়া জোট কতটা প্রাসঙ্গিক থাকবে সেই বিষয় নিয়ে একটু বোঝার চেষ্টা করব আগামী এক ঘন্টা এই মুহূর্তে একেবারে আলাপ করব করবো এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের গেস্টরা রয়েছে একেবারে স্টুডিওতে মাননীয় গৌরাঙ্গ চৌহান রয়েছেন তৃণমূল নেতা এবং একই সাথে রয়েছেন মাননীয় চন্দন সিং বিজেপি নেতা আপনাদের দুজনকেই ট্র্যাক্টে স্বাগত জানাই একেবারে প্রথম প্রশ্ন কোনোরকম বাড়তি কথা না বলে একেবারে প্রথম প্রশ্ন করবো গৌরাঙ্গবাবুকে গৌরঙ্গবাবু ইন্ডিয়া অ্যালায়েন্সের ক্ষেত্রে বলা যেতে পারে যে এই জোটের আগে বিশেষ করে সিট শেয়ারিংয়ের যে বিষয়টি ছিল সেখানে কোনো এক জায়গাতে যা কানখোষা শোনা যাচ্ছে যে এই বাংলাতে সিট শেয়ারিংয়ের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে বিশাল কিছু জায়গা ছেড়ে দিচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে জাতীয় স্তরে কতটা এফেক্ট ফেলতে পারে বলে আপনি মনে করেন দেখুন আইএনডিআইএ জোটের মূল উদ্দেশ্যই ছিল যে যেখানে আঞ্চলিক দলগুলো যেখানে শক্তিশালী তারা এককভাবে তারা সেখানে লড়বে যে যেখানে যদি শক্তিশালী যদি দুটো দল বা তিনটে দল থাকে তারা নিজেদের মধ্যে সিট শেয়ারিং করবে বাংলার ক্ষেত্রে সিট শেয়ারিংয়ের যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন সেটা অন্য বিষয় কিন্তু আমরা মনে করি যেদিন দু সালের পরে যখন যেদিন হচ্ছে কংগ্রেস এবং সিপিএম একসাথে পথে রাস্তায় হেঁটেছিল দুইটা ফ্ল্যাগকে একসাথে নিয়ে যেটার লড়াইটা দীর্ঘদিন থেকে সেদিন থেকে সেই যা যে মানুষগুলো কংগ্রেস করত। যে মানুষগুলো হচ্ছে সিপিএম করত। সেই মানুষগুলো কিন্তু অন্যান্য দলে যুক্ত হয়ে গেছে ওয়ান পার্সেন্ট টু পারসেন্ট ভোট নিয়ে বাংলাতে সিপিএম এবং কংগ্রেস রয়েছে সুতরাং ওদেরকে ওদেরকে সিট দেওয়া মানে সেই সিটটা বিজেপিকে উপহার দিয়ে দেওয়া তো সুতরাং এখানে বাংলাতে যাদের একটাও বিধায়ক নেই যাদের যাদের কিছুই নেই একটা গ্রাম পঞ্চায়েত নেই একটা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কোনো জায়গাতে নেই সুতরাং ওদেরকে সিট দেওয়া মানে বিজেপিকে দিয়ে দেওয়া সিটটা হেরে যাওয়া সুতরাং এখানে বাংলার ক্ষেত্রে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দায় ফিফটি সিক্স পার্সেন্ট ভোটের উপরে রয়েছে আর সিপিএম এবং কংগ্রেসের ভোটগুলো তো বিজেপিতে চলে গেছে অধীর চৌধুরী এবং আছে এখানকার সেলিমরা এই ক্যালকুলেশনটি বোঝা যাচ্ছে না জাতীয় স্তরে আপনারা আপনাদের যারা শীর্ষ নেতৃত্ব আছে সেই শীর্ষ নেতৃত্বরা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে থেকে বৈঠক চালাচ্ছেন আবার সেটা যখন একেবারে বাংলার পরিকাঠামোতে আসছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী একেবারে কড়া ভাষায় আপনাদেরকে নিন্দা করছেন একেবারে সমালোচনা করছেন তখন সেই ক্ষেত্রে বলা যেতে পারে এক প্রকার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জী এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলা বাহুল্য সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি মুখে রা কাটেননি মানে কোনো এক জায়গা থেকে আপনারা এই সমঝোতাটাকে চালিয়ে নিয়ে যেতে চাইছেন না দেখুন অধীরবাবু তার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কার সাহায্য নিয়ে কিভাবে কিভাবে সব জানি এটা বিজেপি দেখা গিয়েছে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সেই ক্ষেত্রেও কিন্তু খুব একটা খারাপ ট্রেন্ড নয় সেক্ষেত্রে একেবারে নেহাত ফেলে দেওয়া যায় না অধীর চৌধুরীর সেই ভোট ব্যাঙ্কিং টাকে আপনারা নেহাত ফেলে দিলেন হয়তো কোনো এক জায়গাতে ভুল না আমরা ফেলছি না ওনারা যদি ওনারা যদি এখন 10টা বারোটা সিট এখান থেকে দাবি করে যেরকম বলছে যে কংগ্রেস রায়গঞ্জে জিতবে আমরা বলছি কংগ্রেস রায়গঞ্জে তার ভোট পার্সেন্টেজই নাই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এত সময় নিশ্চয়ই ছিল কিন্তু এখন বর্তমানে নেই তো সেটা দিয়ে দিয়ে দেওয়া মানে রায়গঞ্জ সিটটা কংগ্রেসকে দিয়ে দেওয়া মানে মানে বিজেপিকে উপহার দেওয়া নয় এটা অলৌকিক কল্পনার মধ্যে দিয়ে তিনি রয়েছেন আর তিনি চান যে ইন্ডি যেন এখানটায় পশ্চিমবঙ্গে যেন কোনো প্রকার এবং আইএনডিআইএ জোটটা যেন না হয় এবং নরেন্দ্র মোদী যেন যেন পুনরায় ক্ষমতায় থাকেন এটা অধিবাবু চান এই জন্য বিরোধীরা করছেন এটা একেবারে কি বলবো চন্দনবাবু একটা বিষয় একটু পরিষ্কার করার চেষ্টা করুন আমাদের আমি আমি জানি না ঠিক এই বিষয়টা কোন দিকে যাচ্ছে দিকে মোট দিচ্ছে তার কারণ এখনো অব্দি বিহার মহারাষ্ট্রে ইন্ডিয়া জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে যা জানা যাচ্ছে বিহারে সতেরোটি করে আসন লড়বে জেডিউ এবং আরজেডি চারটি আসনে লড়বে কংগ্রেস অন্যদিকে বাকি দুটি আসন ছেড়ে দেওয়া হয়েছে বামেদের জন্য মহারাষ্ট্রে আটচল্লিশটি আসনের মধ্যে ভাগাভাগি হবে শিবসেনা এনসিপি এবং কংগ্রেস উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু হলো ঝট কিন্তু কিছুতেই কাটতে চাইছে না চন্দনবাবু প্রথমেই বলি যে আমাদের বর্তমান যে ভারতবর্ষে ইন্ডি জোট হয়েছে এটা নিয়ে অনেকদিন ধরে নাটক চলছে ইন্ডিয়া বললে তো টোটালটাই চলে আসছে এ মানে তো অ্যালায়েন্স হচ্ছে না যার জন্য আমরা ইন্ডি জোট বলছি ঠিক আছে তো হ্যাঁ তো বিষয়টা হচ্ছে দেখুন যে আমি কিন্তু যতবার এইখানে ডিবেটে এসেছি আমি কিন্তু বারে বারে একই কথা বলছি আর ভালো লাগে না এইসব বিষয় নিয়ে বারে বারে একই কথা একই জিনিস নিয়ে আমরা বারে বারে আলোচনা করছি যেসব নেতা মন্ত্রীরা যারা মুখ্যমন্ত্রী তাদের নীতি আদর্শ বলতে কিছু নেই তারা নিজেদের প্রতি কনফিডেন্ট হারিয়ে ফেলেছে এবং অন্যদের প্রতিও কোনো ভরসা পাচ্ছে না এর আগে প্রধানমন্ত্রী মুখ নিয়ে নানা রকম নাটক হলো তারপরে আবার চেয়ার চেয়ারপারসন কে হবে সেটা নিয়ে আবার কিছুদিন জল ঘোলা হলো কিন্তু ওই ঘুরে ফিরে কিন্তু মালিকার্জুন খাড়ের ঘাড়ে গিয়ে পড়ল তো বিষয়টা হচ্ছে এখন আমাদের রাহুলজি বর্তমান মণিপুর থেকে ন্যায় যাত্রা শুরু করেছেন কিন্তু অ্যাকচুয়ালি ওনার নিজের পার্টির প্রতি তো নিজের পার্টির মধ্যে যে ন্যায় নেই আজকে কিন্তু সেটা পরিষ্কার হয়ে গেল ওনার এক মন্ত্রী আজকে একনাথ সিন্ধের দলে যোগ দিল তো যাই হোক আর একটা কথা বলি যে আমাদের পশ্চিমবঙ্গের যে অবস্থা অধীরবাবুর যে কথা বলছেন উনি কিন্তু ডাইরেক্টলি একটা কথা বলছে আমাদের মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট কিন্তু বেইমান বলে আখ্যা দিচ্ছে উনি বলছে যেই দলের হাত ধরে সে এক জায়গায় রাজনীতির জায়গা তৈরি করেছে রাজনীতির ময়দানে সে দাঁড়িয়েছে আজকে সে মুখ্যমন্ত্রী হয়েছে এর আগেও কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট হয়েছিল তারপরে কিন্তু একবার ধোকা খেয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সেটা কিন্তু আমাদের অধীররঞ্জন চৌধুরী সেটা মনে আছে এবং আরেকটা কথা বলি যে অধীরঞ্জন চৌধুরীকে কিন্তু একদম হালকাভাবে নেবেন না কারণ উনি পার্লামেন্টের একজন মেম্বার আমাদের বাংলায় বাংলায় যদি দেখবেন যে কংগ্রেসের যদি হেভি ওয়েট কোন মুখ থাকে তাহলে হচ্ছে অধীররঞ্জন চৌধুরী এবং দীর্ঘ মেয়াদি কিন্তু তিনি কংগ্রেস করে যাচ্ছেন এবং ভালো জায়গায় তিনি ফলাফল করেছেন মুর্শিদাবাদে এক সময় তো বিষয়টা আরো একটা বিষয় আছে এখানে চন্দন বাবু যে মিলিন্দ দেবরাজের যা কথা আপনি বলতে চাইছেন একেবারে এই ব্যক্তিও ঠিক একেবারে 1994 থেকে এত দিন ধরে তিনি করছেন ক্রমাগত তিনি এই কংগ্রেসের সঙ্গে ছিলেন হঠাৎ করে 2024 এর লোকসভা নির্বাচনের আগে দেখুন উনি কংগ্রেস তার নিজস্ব দল তিনি ছেড়ে দিচ্ছেন কনফারেন্সটা ওনাদের এখন ঠিক নেই খুব ভালো কথা কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে আমি একটা কথা বলছি গোটা বাংলার কংগ্রেসের মুখ হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী উনি আমাদের নেত্রীকে কিন্তু পশ্চিমবঙ্গের যে নেত্রী আছে তাকে কিন্তু কোনো মতো মানতে চাইছেন না কিন্তু বেইমান বলছে এবং এই সেম ভাবে এবং কি শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয় অন্য অন্য জেলাতে আজকে অরবিন্দ কেজরিওয়াল যেখানে প্রকাশ্যে ভাষণে কিন্তু ইন্ডি জোটের নেতৃত্বেদের বিরুদ্ধে কিন্তু ডাইরেক্ট লিখিতভাবে দিয়েছিল যে এই এই লোক বেইমান এরা এরা করপ্ট এরা এরা দুর্নীতির সঙ্গে যুক্ত এদের সাথে কোনোদিন আমি জোট হব না এবং দেখবেন সেই জায়গাটা একদম পরিষ্কার চিত্র দেখা যাবে তো বিষয়টা হচ্ছে এখন এন এদের বর্তমান ইন্ডি জোটে যারা আছেন তাদের কিন্তু বেসামাল হয়ে গেছে এদের কিন্তু এই ভদ্রলোক যিনি রাজনৈতিক পরিকাঠামো উনিশশো সাল থেকে যিনি করছেন কংগ্রেস তিনি ছেড়ে দিলেন তো সত্যি কি ব্যালেন্স ঠিক নেই গৌরঙ্গবাবু দেখুন কংগ্রেস এবং জোটটা সেটা একটা বৃহৎ সমুদ্রের মতো আমি দেখি যারা ছিল তারা সব ছেড়ে দিচ্ছে এখন কয়েকটা কিছুটা বাকি আছে সেই ক্ষেত্রে কিন্তু জোটের সংখ্যাটা অনেকখানি এক নম্বর এবার ওনারা বলবেন যে এই ব্যালেন্স ঠিক নাই ওই ব্যালেন্স ঠিক নাই রাজনীতির ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা মনে হয় যে কেন হচ্ছে প্রধানমন্ত্রীর মুখ মুখ হচ্ছে অন্য হবে বা কেন হবে কি দরকার আমরা আমরা যদি দেখি রুটি কাপড়া মকান তিনটা দরকার এবং হচ্ছে হচ্ছে বেকার বেকারত্বের চাকরির সমস্যা মিটাতে কে পারবে একটা সময় যখন ছিল যখন বা কংগ্রেস করাপ্টেড ছিল কংগ্রেস কংগ্রেসের বিভিন্ন দুবার থাকার পরে মনমোহন সিংকে ঢাল দেখে দিয়ে যখন চলতো সেই সময়টাতে কংগ্রেসে যখন বিভিন্ন জায়গায় করাপশন দেখা দিল সেই সময়টাতে নরেন্দ্র মোদীকে মানুষ বেছে নিয়েছিল দু সেই সময়টাতে যেমন চৌত্রিশ বছর আগে বামেদের বিপক্ষে আপনাদেরকে বেছে নিয়েছিল ঠিক আছে এবং এখন আপনারা আপনারা রাজ্যে কিভাবে কি করছেন না আমি বলিনি আগে ওইটা আগে আজকে যেহেতু আইএনডি ছিল ওটাও বলবো বেছে নেওয়ার পরে কি হলো আজকে আজকে মানুষ ভারতবর্ষের মানুষ হচ্ছে বিশ্ব ক্ষুধার সূচকের পিছনে বেকারত্বে জ্বালা জ্বলছে নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে ক্ষেত্রে ইসে আছে সমস্ত বেসরকারীকরণ করার ফলে কোনো জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি নেই

you <laughs>

রাম মন্দির আছে রাম মন্দির রাজনীতি করে আজকে বিজেপি টিকে আছে এটা মজ্জা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়

সর্বশীর্ষে রয়েছে ত্রিপুরা রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে উত্তরাখণ্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গল রয়েছে সেখানে ওয়েস্ট বেঙ্গলের রেটটা কত জানেন ফাইভ পয়েন্ট ফাইভাবু ফাইভ পয়েন্ট ফাইভ হলে মানে করোনার সময় একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য ডিসেম্বর দু হাজার বাইশের কথা বলা হচ্ছে ডিসেম্বর দু হাজার বাইশের সময় দেওয়া হয়েছে এই রেটটা এই রেটটা যেটা বলা হলো এটা লেটেস্ট আপডেট নয় এটাকে একটু চব্বিশ সালে আপডেটের দিকে দেখুন সেখানটায় নিঃসন্দেহে বলা যাবে

এক মিনিট এক মিনিট আপনি বললেন যে সেন্ট্রালুবোবাবু যে ছেলেমেয়ে গুলো যে বলবো বলবো যে আজ টু থাউজেন্ড টেট চাকরি যারা একেবারে মুখে কালি লাগিয়ে এক প্রকার নিজেদেরকে চাবুক দিয়ে সঘাত করছেন সেই ছেলে গুলো হচ্ছে সিপিএম এর কাডার সিপিএম এর কাডার গোলামবাবু সালে পোড়ামবাবু তারা সিপিএম এর কাডার

বাংলা বিহারের সঙ্গে আপনারা সবসময় আজ বিহারে অস্থায়ী কর্মীদেরকে স্থায়ীকরণ করা হচ্ছে এক্ষেত্রে বাংলা ছেলেমেয়েরা কেন পিছিয়ে গৌরঙ্গবাবু বাংলার মেয়েরা তো পিছিয়ে নাই

আর আমাদের উত্তরপ্রদেশের সংখ্যা হচ্ছে প্রায় ছাব্বিশ ছাব্বিশ কোটি তো বিষয়টা হচ্ছে আপনি অন্য রাজ্যের সঙ্গে তুলনা করছেন সঙ্গে আপনি কিন্তু আমাদের ভারতের সঙ্গে আপনি পাশের রাজ্য বিহার না পাশে রাজ্য বিহার জমি অস্থায়ী অস্থায়ী জমি এই কিছু এই কয়েকদিনের মধ্যে नीतीश কুমার ঘোষণা করেছে দু লক্ষ স্থায়ী চাকরি তাহলে তাহলে প্রায় তাহলে প্রাইম মিনিস্টার হওয়ার পদে কে এগিয়ে রয়েছে চন্দন হ্যাঁ তো বিষয়টা হচ্ছে দেখুন এটা এটা আমরা বলতে পারবো না কারণ উনাদের ব্যাপার ওনাদের ঝড়লা লড়াই পরে আপনি नीतीश না এবার উনি যেটা বলেছে সেটা বললাম এবার প্রধানমন্ত্রী কে হবে সেটা তো আমরা ঠিক করব না বা সেটা আমরা বলবো না মুখকে হতে পারে না আমরা কেন বলবো যারা ইন্ডিজোটে যারা মেম্বাররা আছে যারা নেতৃত্ব আছে তারা বলবে যে তারা লড়াই করে দৌড় রেসে কে জিতবে কে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে কার বেশি বাহুবলি জোর আছে কার ক্ষমতা বেশি আছে সে দৌড়ে আগাবে আমরা কি করে বলবো কিন্তু আমি একটা খুব কথা বলি যে দেখুন খুব মানে খারাপ লাগলো যে আমরা ডিবেটে আসি আমরা নানা রকম রাজনীতি আবারও বলছি নানা রকম রাজনীতি আমাদের গৌরঙ্গ বাবু আমাদের ভারতের সঙ্গে পাকিস্তানের সঙ্গে তুলনা করলেন আপনি

ডিমনিটাইজেশন হলে পরে আরে নেপাল ভূখণ্ড দখল হবে না বল আমাদের আমাদের ভারতের সাথে আপনি নেপালকে তুলনা করেছেন এটা খুব দুর্ভাগ্যজনক আপনারা রাজনীতি করতে এসে এই ধরনের আমাদের ভারতের নামে বদনাম করছেন এবং আমাদের

আমি একবারও বলিনি আমি একবারও হিন্দু উচ্চারণ করিনি আপনার হিন্দু মতে আপনার এত জ্বালা কিসের

টাকে কতটা ভালোভাবে দেবে বাট বলতেই হচ্ছে ঋগবৈদিক যুগে এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বেশ বেশ এই সামাজিক এই পরিকাঠামোগুলো আনবার যে চেষ্টা আজ আজ আবারও দু হাজার চব্বিশে দাঁড়িয়ে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নানান রকম পরিকাঠামো আসছে সে বিজেপি থেকে আসুক বা তৃণমূল কংগ্রেস থেকে আসুক বা বাকি বিরোধী দলদের থেকে আসুক কিন্তু যে প্রশ্নটা উঠছে একেবারে যে কথা বিরোধী রাজনৈতিক দল একেবারে বিজেপি থেকেও কিছু কিছু লোক বলছেন শোনা যাচ্ছে কানাখুশো কেস দেবেন না একেবারে গরমবাবু বলছেন যে

বলছি না তো এটা শঙ্করাচার্যরা বলছেন গোটা ভারতবর্ষের বড় বড় শঙ্করাচার্য যারা রয়েছেন যারা দীর্ঘদিন তপস্যা সাধনার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করে এসেছেন যারা ধর্মকে প্রতিষ্ঠিত করেন করেন গোটা ভারতবর্ষে তারা হিন্দু ধর্মকে তারা বলছেন যে সেখানটায় বিজেপি নিজের ভোট ব্যাংক জেতার জন্য এই কাজ করছে আমি বলছি না চন্দনবাবু 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 জল খেয়ে নিন জল খেয়ে নিন বলুন বলছি কিছুদিন আগে আপনি দেখেছিলেন যে আমাদের সাফাই কর্মীদের পা ধুইয়ে দিচ্ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাফাই কর্মীদের পা ধুয়ে দিচ্ছিল এবং উনি কিন্তু বারে বারে একটা কথা বলেছে যে আমাদের সনাতন ধর্মে ব্রাহ্মণরা অবশ্যই তাদের পূজা করার অধিকার রয়েছে কিন্তু আমাদের সনাতন ধর্মে কিন্তু এবার বিষয় হচ্ছে এখানে কিন্তু জাতপাতের কোনো ব্যাপার নেই যে এবার এবার বিষয় হচ্ছে এই বিষয়টা একমাত্র রাজনীতির ক্ষেত্রে যারা লাভ করতে চাইছে তারা বলছে এত আমাদের গোটা ভারতবর্ষের সাধু সন্ন্যাসী আজ পর্যন্ত কেউ এই প্রশ্নটা তোলেনি আজকে গৌরঙ্গবাবুকে বলল যে আজকে গঙ্গাসাগর মেলাতে যে তিনটা সাধুকে মারধর দেওয়া হলো এটা কাদের উস্কানিতে দেওয়া হলো আপনাদের মতন ব্যক্তিদের এই সব কথাবার্তার জন্য কিন্তু আজকে আমাদের নিজেদের মধ্যে দাঙ্গার সৃষ্টি হচ্ছে আপনি বলুন যে আজকে আপনি বললেন যে আমাদের প্রাণ প্রতিষ্ঠাতে প্রধানমন্ত্রী কেন যাবে আশ্চর্য ব্যাপার উনার সম্বন্ধে ব্রাহ্মণ বলতে কি বোঝায় ব্রাহ্মণ আজকে যে কেউ শূদ্র থেকে মুচিমাত্র যে কেউ হতে পারে সে যদি নিজেকে ব্রহ্ম জ্ঞান লাভ করে সে যদি নিজেকে সেই জায়গায় তৈরি করতে পারে সে হতেই পারে আজকে আপনি ইতিহাসে দেখবেন অনেক কিন্তু এরকম ব্যক্তি আছে যারা এস থেকে ও থেকে এমন অনেক ব্যক্তি আছে তারা সাধু সন্ন্যাসী তারা ঋগ বেদ পুরাণ অনেক কিছু পড়ে নিয়ে তারা কিন্তু অনেক বড় জ্ঞানীমুন জ্ঞানী হয়েছে মুনি হয়েছে তারা সাধু সন্ন্যাসী হয়েছে তারা সিদ্ধি লাভ করেছে

ধরনের প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলেছে এই তো বলেছি আমাদের কাছে ভিডিও আছে তো

জানি যে আদত বিষয়গুলো কি ঘটে আদত ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বা বৈশ্য শূদ্র এ দিয়ে কি সমাজ চলছে নাকি সমাজ অনেক বেশি এগিয়ে গেছে ধর্ম যার যার উৎসব সবার মুখ্যমন্ত্রী আমারও আপনারও প্রত্যেকের একেবারে বলা যেতে পারে ধর্ম যার উৎসব সবার এই মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আপনাদেরকে সবসময় এই এই জ্ঞানটাই বিচরণ করেন তাহলে সেই জ্ঞানের মধ্যে আপনি এই কথাটা কী করে বললেন যে ব্রাহ্মণ ব্রাহ্মণের প্রসঙ্গটা কেন আনলেন গুরঙ্গবাবু দেখুন মমতা আমি শেষ করিনি আজকে আমি যে ভিডিওটা দেখা যাচ্ছি এটা শঙ্করাচার্য আজকে পুরীর শঙ্করাচার্য তিনি নিজে বলেছেন যে ওখানটায় ধর্মকে প্রতিষ্ঠা করা হচ্ছে না ওখানে হচ্ছে নিজস্ব বিজেপি রাজনৈতিক কৌশল প্রতিষ্ঠা এবং আগামী দিনে লোকসভা করা তারা কিন্তু কয়েক হাজার ব্রাহ্মণের মধ্যে বাছাই করা তারপরে ওইখানে কিন্তু আজকে ব্রাহ্মণদের সাথে আমাদের প্রধানমন্ত্রী থেকে প্রাণ প্রতিষ্ঠা করবে আমি কিন্তু এটা আপনি বলছেন বলছেন যে সব সব ব্রাহ্মণকে সরিয়ে আমাদের প্রধানমন্ত্রী প্রান্তও করবে তেমনটা নয় কিন্তু বিজেপি ব্রাহ্মণ আছে 1000 প্রায় 10000 ব্রাহ্মণের মধ্যে তাদেরকে বেছে নিয়ে তারপরে কিন্তু ওইখানে সেই একটা কথা বলার চেষ্টা করছে যতন বাবু যে বিজেপির সময়কালীন ইন্দুরা সব থেকে বেশি পরিমাণে বিপদ্গ্রস্ত এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এই ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে এত কথা হচ্ছে এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে আলোচনা তো ডিবেট শোর মতো ধর্ম সামনে আসছে ধর্মের প্রাসঙ্গিকতা সামনে কতটা আসছে আমি জানি না কিন্তু ধর্ম তো সামনে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে গৌরঙ্গবাবুর প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন চন্দনবাবু যেখানে একেবারে বলা হচ্ছে যে বিজেপির সময়কালীন অবস্থাতে হিন্দুরা একেবারে বিপদগ্রস্ত আমাদের আমাদের যতবার ডিবেট হয়েছে আমরা কিন্তু কোনো সময় প্রথমে আমাদের অযোধ্যা রাম মন্দির নিয়ে হিন্দু শব্দ ব্যবহার করিনি আমরা কিন্তু এই প্রথমে কিন্তু এনারা হিন্দু ব্যাপারটা তুলে ধরে আপনাদের আপনাদের আছে এই বিষয়ে বলছি এটা এড়িয়ে আমরা এই বিষয়ে কোনো আলোচনা বা কোনো কিছু ডিবেটে এইসব বিষয় তুলি না ওনাদের একই বিষয় হচ্ছে এখন বর্তমান গোটা ভারতের হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বৈদ্য যা আছে সব সমর্থন করছে আমাদেরকে সব পার্টি সব জাতি লোক আমাদেরকে এখন সমর্থন করছে যে হ্যাঁ খুব ভালো জিনিস এবং কি ইউপির যারা মুসলিম আছে তারা কিন্তু সনাতন ধর্মকে সমর্থন করে তারা কিন্তু বিজয় মিছিল করে নিয়ে যাচ্ছে কিন্তু ইনাদের মতন কিছু রাজনীতি লাভ করা যারা ব্যক্তি আছে দুর্নীতিবাজ লোক আছে তারা কিন্তু বারে বারে হিন্দুর প্রসঙ্গ তুলে ধরছে আর আপনি কি হিন্দু না আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম যে গঙ্গাসাগর মেলাতে তিনটা সাধুর উপরে কি করে মানে এইভাবে করে মারধর করা হলো সেটা আপনি একবার বলুন তো আপনি একবার উত্তর দিন মানে কেন এটা এই ধরনের ঘটনা ঘটছে এবং কারা হাত দিয়েছে সেটা বলুন আমরা ভারতে আছি না পাকিস্তানে আছি না আফগানিস্তানে আছি গঙ্গা সাগর মেলাটা প্রতি বছর হয় এবং সেই গঙ্গাসাগর কুম্ভ যদি পাঁচ বছর পর বারো বছর পরপর হয় গঙ্গাসাগর মেলা প্রতি বছর হয় যেখানে কেন্দ্র সরকারের এখনো কোনো ফান্ড আছে না এবং গঙ্গাসাগর মেলাই একমাত্র মেলা যেটা মিনি ভারতে পরিণত হয়েছে এটাকে তৈরি করেছেন সাধুরা সেখানকার বলছে আগে গঙ্গাসাগর মেলায় মানুষ আসতো এবং

থেকে একেবারে এই সাধু সন্ত নিয়ে সাধু সন্ত গঙ্গাসাগরে সাধু সন্ত গণপিটুনি এই বিষয়টা নিয়ে গণপ্রহার এই নিয়ে একেবারে সংবাদ শিরোনামে ছিল এবং এই সংবাদ শিরোনামে থাকাকালীন অবস্থাতে সাধুদের নিয়ে বিজেপি বনাম তৃণমূলের সংঘর্ষ গতকাল থেকেই চলছে সেটাও এই ডিবেটে যে হবে এটা জানা কথাই কিন্তু তার থেকে বড় কথা আমরা একটু বিভ্রান্ত হচ্ছে আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সের কথা বলছি ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে এত কথা হচ্ছে গৌরঙ্গবাবু সবথেকে বড় যে বিষয় এই ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে কে পরবর্তীকালে মুখ সেই নিয়েই তো আপনাদের মধ্যে ক্রমাগত জট পেকেই যাচ্ছে এবার এই জট যদি চলতেই থাকে তাহলে পরবর্তীকালে কি মনে করেন জনতা জনার্দন কাকে ভোটটা দেবে ইন্ডিয়া অ্যাল্সকে ভোটটা দেবে নাকি বিজেপিকে ভোটটা দেবে তার কারণ প্রশ্নটা একদম জনতা জনার্দন কিন্তু একেবারে কনফিউজড হতে বসেছে তার কারণ কে হবে ঠিক বলছেন আমরা ইন্ডিয়া জোট নিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেদিনই বলে দিয়েছেন মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মুখ করা হোক একজন যদি প্রধানমন্ত্রীর মুখ যদি সামনে না আসে তাহলে নরেন্দ্র মোদীর ওদের ওদের সাথে লড়াই করার মতো বা নরেন্দ্র মোদী ওদের যে সমস্ত হিন্দুত্বের তাস খেলে দিয়ে হেট্রেড রাজনীতি করে যেরকম করে করে বিভাজনের রাজনীতি করে জিততে জিতে এসেছে সেবার করে এবারও জিতে যাবে কিন্তু আমাদের মনে হয় আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী পক্ষ থেকে ওরা দলের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কিন্তু আমাদের মনে হয় গোটা ভারতবর্ষের মানুষ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এক নামে এক ডাকে চেনে এবং ভারতবর্ষের ক্ষেত্রে পথ দেখিয়েছে এবং উন্নত উন্নয়নের জায়গায় বিশ্ব থেকে যে উনার প্রকল্পগুলো এমন একটা নেতা বা নেত্রী দরকার ভারতবর্ষের মানুষকে রুটি কাপড়া মকান দিবে বেকারত্ব সমস্যা থেকে মিটাবে মেটাতে মানুষের দৈনন্দিন সমস্যা এবং হেটেড পলিটিক্সটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা গ্রামে পাড়ায়গঞ্জে যে মহল্লাতে লেগেছে সেটা যেন আপনার কথা প্রসঙ্গে বড় প্লিজ চদনবাবুর কাছে তার আগে আপনারই কথা প্রসঙ্গে আপনাকে একটা প্রশ্ন না করে পারছি না একেবারে যে হেট্রেটের কথা আপনি বলছেন যে ধর্ম নিয়ে আপনি কথা বলছেন বিজেপির দিকে একে প্রকার এক প্রকার নরেন্দ্র মোদীর দিকে আপনি যে তোপটা তুলছেন বা আঙুলটা তুলছেন তাহলে কি আপনি এটা বলতে চাইছেন যে এই যে পাঁচ রাজ্যে নির্বাচন হলো তিন রাজ্যে ভোটের ফলাফল এক কথা বলা যেতে পারে এক ক্লাস করেছে বিজেপি এমনটাই রাজনৈতিক মহল বলছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কি জনতা জনার্দন বোকা জনতা জনন্তন কি শুধুমাত্র ধর্মের ওপর বেস করে শুধুমাত্র ভোটগুলো দিয়ে দিচ্ছে যদি তাই না হয় তাহলে তো সেই সময়কালীন অবস্থাতে যে তিন রাজ্যে জয়লাভ করলো বিজেপি সেখানে তো কোনো রকম হাঙ্গামা বা কোনো রকম কোনো কোনো দুর্নীতির কথা কোনো কিছু তো সামনে আসছে রাজ সিং চৌহান যিনি জিতেছেন তিনি হচ্ছে দিদির প্রকল্প অল্প প্রকল্প প্রকল্প যেরকম আমাদের লক্ষ্মীর ভান্ডার দিদির প্রকল্প লক্ষ্মীর লক্ষ্মীর ভান্ডার

আমি আমি আমার আমার কথাটা যাচ্ছে আমাকে আগে বলতে দিই হ্যাঁ প্লিজ যে আমাদের গৌরাঙ্গবাবু বললেন যে মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষের লোক চেনে এবং উনি প্রধানমন্ত্রী ওনাকে সমর্থন করবে অবশ্যই কারণ হচ্ছে যে গোটা ভারতবর্ষের লোক পশ্চিমবঙ্গ যে দুর্নীতি কয়লা মাফিয়া বালি মাফিয়া এবং আমাদের খাদ্য যে মন্ত্রী থেকে কারণকে শিক্ষামন্ত্রী জেলে আছে তো আমাদের না দাঁড়ান না তো বিষয়টা হচ্ছে যে আপনাদের বিষয়টা গোটা ভারতবর্ষ ভারতবর্ষ জানে এবং আপনি যে কোনো বিষয় নিয়ে কিন্তু আমি আবারও বারে বারে হিন্দু তুলনা করছেন এইভাবে করে কিন্তু হিন্দুটে তো আপনারা এটা প্রচার আপনারা করছেন খুব ভালো কথা খুব ভালো কথা আপনারা প্রচার করছেন আমাদের প্রচার আপনারা করছেন

আমাদের জনগণ কিন্তু বুঝে গেছে এবং আপনারা কিন্তু প্রত্যেকটা মিডিয়া টিভি চ্যানেলে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে আমাদেরকে বিজেপি সরকারকে কেন্দ্র সরকার আরে আশ্চর্য ব্যাপার কোথায় জিতছি না 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 কি করে জিতলাম না কেন কোথায় জিতেনি কোথায় জিতেনি এক মিনিট করে সুযোগ দেবো এক মিনিট স্ট্যান্ড পয়েন্ট টাকার সুযোগ দেবো এক কথায় স্পেশাল টাইম ফ্রেমিং প্রত্যেকেই দেবো এক মিনিট করে বলার সুযোগ মূলত বলা যেতে পারে দু হাজার লোকসভা নির্বাচনের প্রধানমন্ত্রী পদের দৌড় এই যে দৌড় চলছে কে ময়দানে এগিয়ে রয়েছে এই বিষয় নিয়ে এক মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ প্রথমেই সুযোগ দেবো একেবারে চন্দনবাবুকে চন্দনবাবু আপনার এক মিনিট সময় শুরু হচ্ছে এখন বলুন প্রথমেই বলি যে আমাদের ভারতবর্ষের যে উন্নয়নের গতিধারা যে আমাদের ভারতবর্ষের পরিকাঠামো যে আমাদের টেকনোলজি আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের যা বর্তমান জিডি ব্যব জিডি ব্যবস্থা তাতে কিন্তু সাধারণ জনগণ কিন্তু দু হাত তুলে আমাদেরকে সমর্থন করছে আগামীতে আমাদের কেন্দ্র সরকার বিজেপি সরকারই হবে আর যারা এনডি জোট নিয়ে নাটক করছে লাফালাফি করছে দুর্নীতিবাজরা হ্যাঁ তারা কিন্তু কোনো মতে ধোপে টিকবে না আজকে কিন্তু ওনারা আজ পর্যন্ত ঠিক করতে পারলো না যে প্রধানমন্ত্রী মুখ্য মুখে হবে এবং পার্সেন নিয়ে তাদের কিন্তু নানান রকম সমস্যা রয়েছে এবং প্রত্যেকজন প্রত্যেকজনকে গায়ে কাদা ছেটাচ্ছে ওনারা কিন্তু একটা জিনিস দেখবেন চিন্তা করে কেউ কারোর সাথে কিন্তু ভালোভাবে সদভাবে কিন্তু মেশার চেষ্টা করছে না সবাই কিন্তু নিজের নিজের স্বার্থ নিয়ে পরিবার বাদ নিয়ে চলছে তো ভারতবর্ষের জনগণ সময় আসলে ঠিক উত্তর দিবে এই দুর্নীতিবাজ ইন্ডিজোটকে বেশ একেবারে অন্তিম লগ্ন এসে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কে হবে কে এগিয়ে রয়েছে কে পিছিয়ে রয়েছে চন্দনবাবু সরি গৌরঙ্গবাবু বলুন ইন্ডিয়া জোট নিয়ে আমরা খুব আশাবাদী দু হাজার চব্বিশে দশ বছরের শাসনকালে নরেন্দ্র মোদীর শাসনকালে মানুষ দেখেছে মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে প্রতিটা মানুষের হচ্ছে জীবন জীবিকা তো নেই এবং প্রতিটা মানুষের বাড়ি থেকে চুরি হয়েছে টাকা সেই টাকা চোরদেরকে সরাতে লাগবে ধর্মের রাজনীতি করে যারা টিকে থাকতে চায় তাদেরকে সরিয়ে দিয়ে এন ডি এন এ জোট ডেফিনেটলি জিতবে এবং মুখ কে হবে আমাদের নেত্রী বলে দিয়েছেন এছেন কে মুখ হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে আমি চাই যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গোটা ভারতবর্ষে প্রচারে রাখা হোক মানুষ চেনে মানুষ জানে এবং প্রচারের মুখ থেকে সামনে থাকলে পারে অবশ্যই বিজে বিজেপিকে মানুষ ভোট দেবে না আইএনডিআই জোটকে ভোট দেবে কারণ আইএনডিআইএ জোট জোটে যদি প্রচারের মুখ থাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে ভারতবর্ষ পশ্চিমবঙ্গে যেগুলো বিশ্বশ্রী প্রকল্প হয়েছে সাধারণ মানুষের জন্য সেই প্রকল্পগুলো গোটা ভারতবর্ষে পরিচালিত হবে এবং আগামী দিনে মানুষের উন্নয়ন হবে শ্রমিক কৃষক মেহনতি সর্ব মানুষের উন্নয়ন হবে এবং ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের মুখ অবশ্যই জোটের হওয়া উচিত একেবারে অন্তিম লগ্নে এসে আপনাদের দুজনকে জানাচ্ছি ট্র্যাটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জয়েন করার জন্য যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করতে হচ্ছে মূলত ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে বারবার এত মিটিং এত বৈঠক এবং সেই বৈঠকের পরে নির্যাস কি বেরিয়ে আসছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সত্যি সত্যি প্রধানমন্ত্রী পদে কে এগিয়ে থাকবে কে পিছিয়ে থাকবে সত্যি সত্যি কি যাদের নাম প্রকাশ্যে আসছে সামনে কি তারা থাকবে নাকি পরবর্তীকালে এই গানটি ইন্ডিয়া অ্যালায়েন্সের ক্ষেত্রে বিশেষ করে প্রযোজ্য হবে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে আজকের মতো এই স্পেশাল শো এই পর্যন্তই নজর রাখতে হবে এরকমই টান টান শো দেখার জন্য ঠিক সন্ধ্যে সাতটায় ট্রাইব টিভির পর্দায় এক কথায় অঞ্চলে ধন্যবাদ